প্রিয় দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রতিবারের মতো আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, আপু, কামরস কি এবং কেন বের হয়? তাছাড়া মিলনের সময় নারীরা ঘন ঘন শ্বাস নেয় কেন? এই সম্পর্কে যদি একটি ভিডিও দিতেন তাহলে আমার খুব উপকার হতো। তো চলুন দর্শক, এই প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। দর্শক, প্রথমে আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। যৌন মিলনের শেষ পর্যায় হচ্ছে অর্গাজম বা চরম তৃপ্তি। নারীদের জন্য অর্গাজম একেবারে অন্যরকম একটা অনুভব। আপনার পরিচিত অন্য কোনো অনুভবের সাথে এটার মিল খুঁজে পাবেন না। পুরুষের চাইতে নারীর অর্গাজমটা একটু ভিন্ন। পুরুষ যেমন বীর্যপাতের কয়েক মুহূর্ত আগে টের পান, নারীর ক্ষেত্রেও তাই। যৌন মিলনের সময় অর্গাজম হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্ত উপস্থিত হতে যাচ্ছে। আপনার হার্টবিট বেড়ে যেতে শুরু করবে, মুখে রক্ত জমবে, কেউ কেউ ঘামতেও শুরু করবে, নিঃশ্বাস ভারী হয়ে যাবে। এজন্য আপনা আপনি ঘন ঘন শ্বাস নিতে হয় মেয়েদের। তো দর্শক, এবার আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দেব। দেখুন দর্শক, কামভাব জাগলে স্বচ্ছ পানির মতো যে তরল পদার্থ পুরুষাঙ্গ থেকে বের হয় তাকে কামরস বলে। কামরসের ইংরেজিতে নাম ডগ ওয়াটার। কামরস ও পুরুষের বীর্য প্রায় একই রকমের তরল পদার্থ, শুধু এই দুটির ভিতর উপাদানগত কিছু রাসায়নিক পার্থক্য রয়েছে। সব পুরুষের সমানভাবে কামরস নির্গত হয় না, কারো কারো মোটেও হয় না, আবার কারো কারো সর্বোচ্চ 5 মিলিলিটারের মতো নির্গত হয়। কামরস কি কি কাজ করে? শুক্রাণুর জন্য অম্লতা ক্ষতিকর। প্রসাব করার পর কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ মূত্রনালীতে থাকে। শুক্রাণুকে নিরাপদে রাখতে কামরস ওই সকল রাসায়নিক পদার্থকে নিষ্ক্রিয় করে দেয় এবং শুক্রাণুর চলন পথ স্বচ্ছ করে। তাছাড়া নারীদের যোনিপথে অম্লীয় ভাব থাকে। যোনিতে বীর্য স্থলন করলে অ্যাসিডিক পরিবেশ শুক্রাণুর ক্ষতি করে, কিন্তু কামরস নারীর যোনিপথের অ্যাসিডিক ভাব দূর করে, ফলে শুক্রাণু নিরাপদ থাকে। নারীদের যোনিপথে সহজে লিঙ্গ সঞ্চালনের জন্য কামরস যোনিপথ পিচ্ছিল করে দেয়। দর্শক, কামরসের বেশ কিছু ক্ষতিকর দিকও আছে, কারণ কামরসের সাথে সামান্য পরিমাণে শুক্রাণু বা পুরনো শুক্রাণু বের হয়ে আসতে পারে। তাই সতর্ক থাকবেন যে কামরস যোনিতে প্রবেশ করলে ও গর্ভধারণও হতে পারে। তাছাড়া কামরসের মাধ্যমে এইচ সহ নানা রোগও হতে পারে। তো দর্শক, আশা করি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।